1323-এর মধ্যে যা যে 5 বছর চাকরির মেয়াদ হয়েছে তাদেরকে অবলম্বনে রেগুলার করতে হবে, যেমন ইউজিটি শিক্ষকদের। এবং সপ্তম পেয়ার কমিশনের আওতায় 10323 জন শিক্ষককে অতি দ্রুত তাদের বর্ধিত বেতন এরিয়া সহকারে প্রদান করতে হবে। এবং সমস্ত ধরনের ছুটি রিয়েল এবং মেডিকেল অন্যান্য এবং শিক্ষকের শিক্ষিকাদের মতো প্রদান করতে হবে। কারণ আমরা দেখছি আমার 10323-কে আইনের অবৈধভাবে আমি বলতে পারি, আমরা চাকরি সরকার আইন মেনে দিয়েছেন এবং আমাদের চাকরি তারা বর্তমান সরকার যে জারি করেছেন যে রিয়েল এবং রিয়েল টাকা যে তাদেরকে উজ্জ্বল করতে হবে আমাদের শিক্ষকদের, এটা তো আইনের অবৈধ। কারণ আমাদের জানি আমরা চাকরি যাইনি, সুপ্রিম কোর্ট নিতে যে সরকারের ভুল নিয়োগের কারণে এটা নিয়োগ হয়েছে, আমাদের ভুল করেছে সরকার, যে সরকার করুক, কিন্তু সরকারও ভুল করেছে। কিন্তু আমরা 10323 শিক্ষকের কোনো আমাদের কোনো ভুলের জন্য চাকরি যায়নি। অর্থাৎ সমস্ত দায় দায়িত্ব সরকার সরকারকে নিতে হবে, বর্তমান রাষ্ট্রপতি সরকার, কারণ ভীষণ ডকুমেন্টে তারা রেখেছেন। আমরা চাই অতি সত্ত্বে আমাদের সুপ্রিম কোর্টে যে 17 মাস আমাদের স্টেশন করেছেন 2020 মার্চ পর্যন্ত, তাদের আগে যাতে আমাদের পূর্ণ বহাল করতে হয়, আমাদের পূর্বাবস্থা ফিরে দেন, এই সরকারের কাছে আমরা ভীষণ আবেদন রাখি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই সিদ্ধান্ত বসেছি যে আগে 14 আগস্ট সারা ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট 10300 শিক্ষকের কাছে আমার অনুরোধ রইল, আপনি মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রচার করে নেবেন এবং যাতে কারো ওই দিন সমস্ত শিক্ষক শিক্ষিকা উপস্থিত থাকেন রবীন্দ্র শতবার্ষিক ভবন প্রাঙ্গণে। ওই দিন আমরা ধ্যান পোষণ করতে পারি যে সরকার দেখুক আমাদের কতটুকু আমাদের অধিকার আছে, সরকারের প্রতি আস্থা আছেন, আমাদের সরকারকে আমরা পাশে রেখে কাজটা করবো, কিন্তু সরকারও আমাদের পাশে রাখতে হবে। কারণ আমাদের ভুলের জন্য চাকরি যায় নাই, সরকারের ভুলের জন্য গিয়েছেন, যে ভুলের কারণে বিগত বামপন্থী সরকারকে আমরা দাঁড়িয়েছি, আমাদের ভুল ব্যাংকের মধ্যে তাদেরকে দাঁড়িয়েছি। তাই আমরা আশাবাদী বর্তমান সরকারকে আমরা এনেছি এবং ওনাকে আমরা পাশে রেখেই কাজটা করবো, এবং আশাবাদী বাদী যে সরকার আমাকে দেখবেন, আমাদের পূর্ব অবস্থা সসম্মানে ফিরিয়ে নেবেন, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ।